আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনে অসমের 14 আসনেই জিতবে বিজেপি, দাবি বৈজয়ন্ত পান্ডার। বিজেপিকে সাহায্যের জন্য ইউডিএফ এর জন্ম বললেন কংগ্রেস নেতা সালমান। ফের শিলচর হাফলং জাতীয় সড়কে ভূমিধস, কয়েক ঘন্টা যাতায়াত সম্পূর্ণ বন্ধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 24-এর লোকসভা নির্বাচনে অসমের 14টি আসনে বিজেপি জয়লাভ করবে। কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে তা দেখে জনসাধারণ পুনরায় বিজেপিকে ভোটদান করবে, এই দাবি করেছেন বিজেপির রাষ্ট্রীয় উপসভাপতি তথা অসমের ইনচার্জ বৈজয়ন্ত পান্ডা। বিজেপির মহাসম্পর্ক অনুষ্ঠানে অংশ নিতে তিনি 3 দিনের কার্যসূচি নিয়ে বরাকে অবস্থান করছেন। বুধবার শিলচরে বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অসমের বিরোধী দলের তীব্র সমালোচনা করেন পান্ডা। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায় সহ কাছাড়ের বিজেপির বিধায়কদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া বলেন, 2025 সালের মধ্যে শিলচর হাফলং মহাসড়কের কাজ সম্পূর্ণ হবে। अब याद करिए 40 साल पहले जो प्रधानमंत्री हुआ करते थे 80 के दशक में, वो कहते थे कि सरकार जब 100 रुपये खर्च करता है तो केवल 15 रुपये पहुंचता है लोगों के पास, 85 रुपये लीक हो जाता। और आज के दुनिया, आज के नया भारत में जनधन, आधार, मोबाइल के जरिया जो सरकार का खर्च होता है उसमें 1 पैसा भी लीक नहीं होता है, वो डायरेक्टली जाके नागरिक के पास, बेनिफिशियरी के पास पहुंचता है। आप देखे हैं कि दुनिया के सबसे बड़ा फूड एड प्रोग्राम जो प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना, वो 90 करोड़ लोगों को मदद किया है। ये ऐतिहासिक है, ये पूरा, जैसे कि हमारे फॉरेन मिनिस्टर कहे हैं, 90 करोड़ का मतलब पूरा अमेरिका, पूरा यूरोप का पॉपुलेशन मिलाकर उससे ज्यादा। वैसे दुनिया के सबसे बड़ा स्वास्थ्य योजना है आयुष्मान भारत योजना, जो केवल असम में अभी 1.5 करोड़ लोगों को मदद करेगा। वैसे प्रधानमंत्री आवास योजना, जो केवल असम में 20 लाख घर सैंक्शन किया है ताकि असम के 20 लाख परिवार को मदद मिलेगा घर, पहली बार उनके घर बनने के लिए। দুদিনের বরাক সফরে এসেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু সভাপতি সালমান খান। বুধবার তাকে শিলচর বিমানবন্দর থেকে বিশাল বাইক র্যালি করে কংগ্রেস অফিসে নিয়ে আসেন দলীয় কর্মী সমর্থকরা। সেখানে তিনি এক সভায় যোগ দেন। এদিন সালমান খান বলেন, আজমল আসামের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, আজমলের দল ইউডিএফ জন্ম নিয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য। তিনি আরো বলেন, আগামী দিনে সংখ্যালঘু সম্প্রদায় কংগ্রেসকে আরো শক্তিশালী করার আহ্বান করেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু সভাপতি সালমান খান, রাজ্য সাধারণ সম্পাদক মাহিবুর রহমান, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, জেলা সংখ্যালঘু সভাপতি আনসার বর লস্কর, রাজ্য উপসভাপতি শরীফুজ্জামান লস্কর, বাদল বড়ুয়া, সীমান্ত ভট্টাচার্য, করিমগঞ্জ জেলা সংখ্যালঘু সভাপতি আহাদ তালুকদার প্রমুখ। আপনাদের
ফের শিলচর হাফলং 27 নম্বর জাতীয় মহাসড়কে ভূমিধস নামল। মঙ্গল বুধবারের বৃষ্টিতে পাহাড় থেকে মারাত্মক ধস নেমে কয়েক ঘন্টা যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির ফলে 27 নম্বর জাতীয় সড়কের হারাঙ্গা জাউয়ের মধ্যবর্তী রেখো গ্রামের কাছে ভূমিধস পড়ে। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের পর রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এদিকে লাগাতার বৃষ্টিতে বিভিন্ন অংশের জাতীয় সড়ক জলের তলায়। মঙ্গলবার রাত থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে তা নিয়ে এবার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সবার মনে একই আশঙ্কা, 2022 সালের মতো প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না। গত 11 জুন কেন্দ্রীয় মেট্রোলজিক্যাল বিভাগ ও গুয়াহাটির আঞ্চলিক মেট্রোলজিক্যাল বিভাগ আগামী 10 দিন অর্থাৎ 20 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করেছিল। সেই সঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। শিলচর শিবালিক পার্কের সামনে দুর্ঘটনার কবলে পড়ল একটি ইকোস্পোর্ট গাড়ি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি সহ 3টি দোকান। বুধবার ভোর 3টা নাগাদ শিলচর মেডিকেল কলেজ রুট থেকে শহরের আসার পথে শিবালিক পার্ক সংলগ্ন এলাকায় একটি ইকোস্পোর্ট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে খুঁটিটি ভেঙে রাস্তার পাশে থাকা দোকানে পড়ে যায়, ফলে 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়ির চাকা খুলে বহু দূরে ছিটকে পড়লেও গাড়ির চালক তেমন আঘাতপ্রাপ্ত হননি বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। অল্পের জন্য রক্ষা পান গাড়ি চালক। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা, খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসেন শিলচর ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টের ইনচার্জ সহ পুলিশের দলবল। পরে পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা এই এলাকায় তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং ঘটনার ফলে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। শিবালিক পার্ক মেইন পয়েন্টে রাত্রে আনুমানিক 3টার সময় ইকো স্পোর্টসটা খুব স্পিডে মেডিকেল দিক থেকে আইতেছিল, আওয়ার সময় কারেন্টের খুব দিয়ে খুব জোরে ধাক্কা দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাশের ঘরে আসলাম, আমরা ঘুমটি গুটি আগে দেখি তার চাক্কা খুব খুলে গেছে। তারপরেও হ্যাঁ ব্রেক গিয়ার করে চেষ্টা করে যে গাড়িটা বাঁকাই নিয়ে আসবে। তখন আমি হচ্ছে কারেন্টের তারও তোমার উপরে আছে, তুমি নামো নাহলে তুমিও জ্বলবে আর মানুষ সব জ্বলাইবে। তারপরে তারা নামিয়ে আনার পরে বহুতক্ষণ এখানেও আসি, তারপরে এখন তো কাফি উৎসব পাইছে। এটা তো দেখতেই পারছো দোকান, মিষ্টির দোকানের একটা সম্পূর্ণ ক্ষতি হয়েছে, কারেন্টের ক্ষতি সম্পূর্ণ ভাঙছে। ওইটাই চাই যে তাড়াতাড়ি যেন ওইটা কারেন্টগুলো ঠিক করা হয়। সবের ঘরে জলের অসুবিধা হইতেছে বা অনেক অসুবিধা আছে, কারেন্টটা যেমন তাড়াতাড়ি চালু করা। আমরা দেখতে পারছি এটা শাখা অনেক দূরে গেছে, এই থেকে তাইনের গাড়ি দিই, তাইনের গাড়ি দিই, তাইনের গাড়ি। তারা তো কোথাও নখন কিন্তু তারা তারা দেখাইয়া দোকানদার যেটা ক্ষতিপূরণ হয়েছে ওটা তারা দিয়ে দিবা, যাওয়ার সময় হয়ে গেছে দিয়ে দিবা। আমি মানুষটাও কই গেছে যে আমি কোনো চাকরি করার সময় আমার ফোন করবে, আমি আইমু তার ফোন করা হওয়ার সকাল 5টা থেকে এখন আর। শিলচর তথা বরাক উপত্যকার সিনেমা প্রেমীদের জন্য সুখবর। বুধবার শিলচর নাজিরপট্টির গোলদিঘি শপিং মলের তৃতীয় তলায় 3D স্ক্রিন সহ মাল্টিপ্লেক্স গোল্ড সিনেমা হলের উদ্বোধন হয়েছে। এদিন সকাল 10:30 মুখ্য অতিথি রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পর্যটন তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 3D স্ক্রিন সহ মাল্টিপ্লেক্স গোল্ড সিনেমা হলের শুভ উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্ম, DDC রাজীব রায়, গোল্ড সিনেমা হলের সর্বভারতীয় ডিরেক্টর হাসমোজি ও রতনলাল জি, উত্তর পূর্বাঞ্চল ইনচার্জ রাজীব বোরা প্রমুখ। অনুষ্ঠানে শিলচরের গোল্ড সিনেমা ম্যানেজমেন্টের প্রধান মূলচাঁদ বৈদ স্বাগত বক্তব্যে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান সিনেমা হল ইন্ডাস্ট্রি পরিণত হয়েছে। একটি সিনেমা হলে 50 থেকে 60 জন কর্মচারী কাজ করেন। সিনেমা হলকে পর্যটন শিল্পের সঙ্গে জুড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আর আজ হামারে লিয়ে সৌভাগ্য কি বাত হ্যায় যে হাসমুখ জি আর রতন জি দো ডাইরেক্টর গোল সিনেমা কা দোনো ইয়া পধারে হুয়ে। রাজীবদা হ্যায়, রাজীবদা সে মেরা বাতচিত হতে রহতা হ্যায়। আর হাম লোগ চাহতা হুঁ যে আসাম কা ফিল্ম ইন্ডাস্ট্রি কা অভি বড়ানে কা প্রপার টাইম আ গয়া হ্যায়। ফিল্ম ইন্ডাস্ট্রি কো ইয়া তো ফিল্ম ইন্ডাস্ট্রি জোড়ে হুয়ে পুরা ইন্ডাস্ট্রি কো
आगे बढ़ाने का प्रॉपर टाइम आ गया है। अभी आप लोग पूरा स्टेटिस्टिक देखे तो असम का जो टूरिज्म का ग्रोथ या तो पूरा असम का डेवलपमेंट, पूरा इंडस्ट्री वगैरह सबका ग्रोथ जो जिस हद से जिस परसेंटेज से हो रहा है वो बहुत बड़ा बात है। और इसके लिए सबसे बड़ा जो बात है, सबसे बड़ा दायित्व जो जाता है वो सिटीजन का ऊपर जाता है, क्योंकि पहले हम लोगों ने बहुत कोशिश किया था टूरिज्म इंडस्ट्री को बढ़ाने के लिए, फिल्म इंडस्ट्री को, सिनेमा का इंडस्ट्री को बढ़ाने के लिए, लेकिन जितना भी कोशिश करे एक जगह में अटक जाता था। उसका मेन रीजन था यहाँ का जो परिवेश, यहाँ का जो शांति का माहौल ये नहीं था। बहुत सारे लोग यहाँ भी होंगे जो यहाँ से माहौल नहीं मिलता है तो इसलिए यहाँ से असम छोड़ के भी चला गया होगा। सिलचर से भी बहुत सारे लोग ऐसा निकलेंगे, लेकिन अभी ऐसा माहौल हो गया है जहाँ अभी बाहर का लोग यहाँ आके इन्वेस्ट करने के लिए। এক অভিনব অনুষ্ঠানের মাধ্যমে জেলা দিবস পালন করল কাছাড় জেলা প্রশাসন। শিলচর বঙ্গভবনে মঙ্গলবার জেলা দিবস পালন করল কাছাড় জেলা প্রশাসন। এদিন গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচি আয়োজিত করা হয়। অনুষ্ঠানে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ ডক্টর রাজদীপ রায়, কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নুমাল মাহাতো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যখন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছিল তখন বলছিল যে প্রত্যেকটা জেলায় নিজের নিজের জেলা দিবস পালন করতে লাগে। জেলা দিবস মানে সেই জেলাটা কোন দিনে প্রতিষ্ঠা হইল বা জেলার লগে সঙ্গে কিছু মেমোরি যে তারিখে আছে সেই তারিখকে জেলা দিবস হিসাবে উদযাপন করতে লাগে। আমি সবাই সৌভাগ্যবান যে আমি কাছাড়ের বাসিন্দা, এরকম একটা জেলায় বাস করি। এই জেলার ইতিহাস এক ঐতিহাসিক জেলা, এই জেলার ইতিহাস অত সমৃদ্ধ যে জেলার ইতিহাস শোনার পরে সবাই গর্বিত হয়ে যায় যে এইরকম একটা জেলায় আমি বাস করি। আজকের থেকে 156 বছর পর আগে আজকের দিনটাতে 13 জুন, এই 13 জুনের দিনে ওই সময় কাছাড়ের সুপারিনটেন্ডেন্ট ছিল, আর সুপারিনটেন্ডেন্ট পদটা বিলুপ্ত করে ওকে ডেপুটি কমিশনার করা হলো। আর এই দিনটাই ছিল 1867 এর আজকের দিনটা 13 জুন। আর এই সুপারিনটেন্ডেন্টের বিলুপ্তি করে ডেপুটি কমিশনার করার পরে এইটা জেলা বা প্রকৃত জেলা রূপে আরম্ভ হইল। আর একটা দীর্ঘরিয়া একটা বড় ইতিহাস আজকে অতদিন প্রায় 150 বছরের বেশি দিনের একটা ইতিহাস, আর এই ইতিহাস স্মরণ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের নির্দেশে দিলখুশ জিপির 5 জন রেশন ডিলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তাছাড়া লক্ষ্মীপুর খাদ্য ও সামরিক বিভাগের আধিকারিক যামিনীকান্ত দলুইকে অন্যত্র বদলি করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া 5 জন ডিলারের মধ্যে রয়েছেন মামন কর্মকার, সুরজ কৈরি, জয় কুমার হাজাম, ভূষণ ব্যক্তি ও সাধন চাষা। তারা জিডি ফুলের তল কোঅপারেটিভ থেকে আগাম চাল তুলেছিলেন, কিন্তু সঠিক সময়ের মধ্যে তাহা বণ্টন না করার অভিযোগে এই 5 জন ডিলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রেশন ডিলার সাধন চাষার চাল মজুদ থাকলেও বাকি 4 জন ডিলারের নথিপত্র সহ চাল অমিল পেয়েছেন লক্ষ্মীপুর খাদ্য ও সামরিক বিভাগের আধিকারিকরা। রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বুধবার দিলখুশে এক মিছিল বের করা হয়। মিছিলে প্রায় 400+ পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন। মিছিল শেষে দিলখুশে বাগান নাচঘরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর পুরসভার কমিশনার গুঞ্জন কর, দিলখুশ জিপি সভানেত্রী সবিতা দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকে 10:30 ডিসি অফিসে সাপ্লাই ইন্সপেক্টর কে নিয়ে, এসডিও কে নিয়ে উনি বসে সেখানে সিদ্ধান্ত নিয়েছেন যে যে 5 জন ডিলারের বিরুদ্ধে কমপ্লেন ছিল 5 জনকে আজ সাসপেন্ড করা হয়েছে। এবং যে সাপ্লাই ইন্সপেক্টর এই কাজটিতে জড়িত ছিল সেই সাপ্লাই ইন্সপেক্টর কে লক্ষ্মীপুর থেকে আজ ট্রান্সফার করা হয়েছে। আর আপনাদের যে চাউল যেটা সিজ করে রাখা আছে সেই চাউলটা
দুই থেকে তিন দিনের ভিতর নতুন একজন কাউকে দায়িত্ব দিয়ে এই পাঁচজন ছাড়া নতুন একজন কাউকে দায়িত্ব দিয়ে দুই থেকে তিন দিনের ভিতর এই চাউলটা বিতরণ করা হবে। আপনারা খুশি আছেন তো? সব খুশি আছেন? তো আমি আর বেশি আমি যে ব্যাপারে বলার জন্য এসেছিলাম, টার্মিনেট করা হয় নাই, বাতিল করা হয় নাই ওদেরকে। কেন? কারণ যখন পর্যন্ত ইনকোয়ারি পুরা হবে না, যে কেউ ফেব্রুয়ারি মাস থেকে চাউল খেয়েছিল এরপরে চাউল পায়নি, কেউ এক বছরের চাউল পায়নি, কেউ দুই মাসের চাউল পায়নি, এইসব গুলো এখন ইনকোয়ারি করা হবে। আর এই সাপ্লাই ইন্সপেক্টর যদি ইনকোয়ারি করা হবে তো আমাদের সন্দেহ আছে, সেই জন্য এই সাপ্লাই ইন্সপেক্টরকে আজকে ট্রান্সফার করা হয়েছে লক্ষ্মীপুর থেকে, আর অন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে এই পাঁচজনের ডিলারের বিরুদ্ধে ইনকোয়ারি করে ওদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য। তো আমি যে কথাটা বললাম, আপনারা যে জিজ্ঞেস করছেন যে পাঁচ মাসের চাউল পাইনি তিন মাসের, তো ইনকোয়ারি হওয়ার পরে এটা কথাটা উঠবে যে কে কয় মাসের চাউল বাকি আছে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত আমরা এটা কিছু বলতে পারবো না। আর একজনের ব্যাপারে খালি না, ঠিক আছে আমি ঠিক আছে আমি 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 যে কথাটা বললাম ইনকোয়ারি মানে কি, সমস্ত কিছু তদন্ত হবে। তদন্ত মানে বই কার কাছে আছে, কেন ওর কাছে বই আছে, ওর কাছ থেকে যদি বইটা ডিগ্রি পরীক্ষা কেন্দ্রের স্বীকৃতি পেল ধলাই বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকার আমরাঘাট মহেন্দ্র কুমার দে কলেজ। আগামী সেমিস্টার থেকে কলেজের ছাত্রছাত্রীরা কলেজেই পরীক্ষায় বসতে পারবেন। বুধবার কলেজ গভর্নিং বডির সভা শেষে কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি খোলসা করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান তথা প্রাক্তন আমলা বীরেশচন্দ্র নাথ ও কলেজের অধ্যক্ষ ডক্টর মিতা দে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ডক্টর মিতা দে তারা বলেন, 1992 সালে স্থাপিত আমরাঘাট এমকে দে কলেজ 2021 সালে প্রাদেশিকরণ হয়, আর তখন থেকে ছাত্রছাত্রীদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু আসাম বিশ্ববিদ্যালয়ের বিসি সহ পরীক্ষকের একান্ত সহযোগিতায় কলেজে পরীক্ষা কেন্দ্র হয়েছে, এজন্য তিনি আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি সাধুবাদ জানান। চেয়ারম্যান হিসাবে বিগত কন্টিনিউয়াসলি বিগত 2 বছর থেকে এই কলেজে আমি আছি, এবং এই প্রত্যন্ত অঞ্চলে যে একটা সেন্টারের প্রয়োজন ছিল সেটা আমরা উপলব্ধি করেছি, এবং অ্যাকর্ডিংলি আমরা আসাম ইউনিভার্সিটি বিসি স্যারের সঙ্গে আমরা পার্সোনালি যোগাযোগ করেছি, এবং ওই বর্তমান যে বিসি উনি এত রেসপন্স দিয়েছেন, এত রেসপন্স দেওয়ার জন্য আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে সেন্টার দিয়েছে। তো উনি কনভে আমার থ্যাংকস অ্যান্ড গ্রেটিটিউড টু দি ইউনিভার্সিটি অথরিটি। এবং সেই সঙ্গে আমরা উল্লেখ করব যে আমাদের এই কলেজ যে ডিগ্রি কলেজ হয়েছে, প্রভিন্সিয়ালাইজ হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী যথেষ্ট সহযোগিতা করেছেন যার জন্য আমাদের এই এত বড় একটা অ্যাচিভমেন্ট সম্ভব হয়েছে। আমরা তাই সরকারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো, সেই সঙ্গে এই এলাকাবাসীর এটা একটা গ্র্যান্ড অ্যাচিভমেন্ট। এবং আজকের এই যে গভর্নিং বডির মিটিং যেটা মানে আমরা আহ্বান করেছি, সেই মিটিংয়ে আমরা চাইব যে এখানে সার্টেন সাবজেক্টস কিছু সাবজেক্ট আমরা এখানে আনার চেষ্টা করবো, কারণ নিউ এডুকেশন পলিসিতে সমস্ত এই যে ডিপার্টমেন্টগুলো সমস্ত কিছু মানে সুবিধা রয়েছে নিউ এডুকেশন পলিসিতে। তো আমরা এই দুজন সাবজেক্টগুলো জানতে পারি তাহলে কীভাবে এই অঞ্চলের ছেলেগুলো মেয়েগুলো বা স্টুডেন্টস যারা ক্যান্ডিডেট আছে তারা মানে অনেক উপকৃত হবে। তো আমরা এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করবো, এলাকাবাসীরও অনেক সহযোগিতা এই ব্যাপারে রয়েছে যারা সহযোগিতা করেছেন, এবং আগামী দিনে আমরা এই সহযোগিতা যারা করেছেন তাদের কাছে আরও সহযোগিতা চাইবো যাতে কলেজটা আরও উন্নতি হয় এবং একটা বিশেষ কলেজ হিসাবে। জেলা দিবস উপলক্ষে মঙ্গলবার প্রশাসন একাদশ বনাম বাক্স একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় দর্শকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ফ্লাডলাইটের মধ্যে দুটি দলের খেলোয়াড়রা উৎসাহের সঙ্গে নিজের প্রতিভা ময়দানে তুলে ধরেন। প্রতিযোগিতায় প্রশাসন একাদশ 3 গোলে করে বাক্স একাদশকে পরাজিত করে। প্রশাসন একাদশের মুখোমুখি হয়ে একটিও গোল করতে পারেনি বাক্স একাদশ দলের খেলোয়াড়রা।
প্রতিযোগিতায় 3 গোলে সন্তুষ্ট হতে হয় বাক্স একাদশের খেলোয়াড়দের। এদিকে প্রশাসন একাদশ জয়ী হওয়ার পর আতশবাজির ঝড়ে দীপাবলির রূপ নেয় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান। প্রশাসনের খেলোয়াড়রা আনন্দে মেতে উঠেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লোকসভা নির্বাচনে অসমের 14 আসনেই জিতবে বিজেপি, দাবি বৈজয়ন্ত পান্ডার। বিজেপিকে সাহায্যের জন্য ইউডিএফ এর জন্ম বললেন কংগ্রেস নেতা সালমান। ফের শিলচর হাফলং জাতীয় সড়কে ভূমিধস, কয়েক ঘন্টা যাতায়াত সম্পূর্ণ বন্ধ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।